মানে আর এটা স্বাদ আসলে আমি বলে বুঝাইতে পারবো না। এভাবেও ফিরে আসা যায়। এই মুহূর্তে এমন দৃশ্য দেখে আপনার নিশ্চয়ই চন্দ্রবিন্দুর এই গানটার কথাই মাথায় আসবে। সব প্রতিকূলতা, সমালোচনা, খবরের নেতিবাচক শিরোনামের চাপ সামলে নিজেকে আবারও নিজের লক্ষ্যে ফেরানোটা সহজ কথা নয়। তীরধনুকে নিশানাবাজিতে রাজার মতোই আবারও নামটাকে উজ্জ্বল করলেন আর্চারির রাজা খ্যাত রোমান সানা। নানা ঘাত প্রতিঘাত নিষেধাজ্ঞা কাটিয়ে স্বরূপে তারকা আর্চার রোমান পাঁচ বছর পর আবারও ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে সেরার মুকুটটা মাথায় তুললেন এই দেশ সেরা নিশানাবাজ। 2013 থেকে 2017 টানা চারবার জাতীয় আর্চারি চ্যাম্পিয়নশিপের শিরোপাটা নিজের করে নেন রোমান। এরপর পাঁচ আসরের দীর্ঘ একটা বিরতি, ন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে আবারও দেশসেরা হয়েছেন তিনি। রেকর্ড পুরুষ একক ইভেন্টে বিকেএসপির মিশাদ প্রধানকে 6-0 সেটে হারিয়ে আবারও শ্রেষ্ঠত্বের মুকুটটা নিজের করে নিলেন রোমান সানা। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় নিষেধাজ্ঞার কবলে পড়তে হলেও তা বাড়িয়েছে লক্ষ্যে অবিচল থাকার অনুপ্রেরণা, বাড়িয়েছে রাজার বেশে ফিরে আসার ক্ষুধা। তবে কঠিন সময় পাড়ি দিয়ে আবারও ফিরে আসাটা চ্যালেঞ্জিং ছিল বলেও মত এই নিশানাবাজের। যখন আপনি ন্যাশনাল টিমে বাইরে যাবেন তখন আপনার ভিতরে একটা কাজ করবে যে না, আমাকে কীভাবে আবার ন্যাশনাল টিমে হার্ডওয়ার্ক করে আবার সেই পারফর্ম দিয়ে ফিরে আসতে হবে। তো আমি সেটাই চেষ্টা করেছি, তো সেটার ফল পেয়েছি। প্রতিদিনই যেভাবে ন্যাশনাল টিমের প্র্যাকটিস হয় সেই ওজনে শিডিউল করে প্র্যাকটিস করতাম এবং ম্যাটেন ফেডরিকের সঙ্গে আমার যোগাযোগ হতো নিত প্রতিদিনই যে কেমন করছি, আপডেটগুলো স্কোরগুলো আপডেট দিতাম। শাস্তির পরিমাণ কমিয়ে এনে ডোমেস্টিকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেও আন্তর্জাতিক অঙ্গনে আবারও তীর ধনুক হাতে কবে নাগাদ ফিরবেন মাঠে, আবারও লাল সবুজের পতাকা জড়িয়ে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করতে নিজের প্রস্তুতিতে দৃঢ় প্রত্যয়ী রোমান। আমার মনে হয় আপনারা একটু অপেক্ষা করেন, কারণ এখন যদি আমরা মুখ খুলি তাহলে তো ভবিষ্যৎটা আবার একটু বিপর্যস্ত হতে পারে। আমার মনে হয় আমরা এই প্রশ্নটা আরও 15 দিন পরে আমরা দেই। খুব তাড়াতাড়ি আমাকে ডোমেস্টিকের যে যেটা ছিল সেটা উঠিয়ে নিয়েছে, খেলার পারমিশন দিয়েছে। ধাপে ধাপে আমাদেরকে এগোতে হবে, তো তারা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে, তো আশা করি ইনশাল্লাহ পসিবল হবে। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে এবার বিশ্ব দরবারে লাল সবুজের পতাকা আবারও উঁচিয়ে ধরতে এখন নিজেকে প্রমাণের অপেক্ষায় দিন গুনছেন দেশসেরা এই আর্চার। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা।